সরিয়ে দিলাম গঙ্গার দিকে, তাহলে হয়তো গঙ্গায় পড়ে যাওয়ার চান্স আছে, কিন্তু গঙ্গার কাছাকাছি চলে গেল। এইবারে আমি যদি এই পরীক্ষা, এই ঘরের পরীক্ষায় আর এই ঘর ওই ঘরের পরীক্ষা কম্পেয়ার করি, যেমন এই ঘরে একটা দূরত্ব মাপলাম আর ওই ওই সরিয়ে যাওয়া ল্যাবে আরেকটা দূরত্ব মাপলাম, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই দূরত্ব দুটো একই থাকবে। হ্যাঁ, এটা অলমোস্ট কমন সেন্সের মতো, কিন্তু তবুও এটা আমরা অঙ্ককোষে এক্ষুনি খুব খুব সহজভাবে সেটা দেখতে পাচ্ছি। আরেক রকম ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা তো গেল শুধু সরিয়ে দেওয়ার ব্যাপার, কিন্তু আমি যদি আরেকটা মজার জিনিস করি সেটা হচ্ছে যে আমি আমার কোঅর্ডিনেট সিস্টেম এরকম আছে। কেউ কি প্রশ্ন করতে চাও কিছু? আচ্ছা, এবারে এক্স ওয়াই জেড, এবারে আমি কি করলাম, এটাকে এইভাবে চেঞ্জ করে দিলাম, মানে জেড ডিরেকশনটা জেডই রাখলাম কিন্তু এক্স আর ওয়াইটাকে ঘুরিয়ে দিলাম, এক্স ওয়াই প্লেনে ঘুরিয়ে দিলাম। এখন এইটা হয়ে গেল আমার এক্স প্রাইম, এটা হয়ে গেল আমার ওয়াই প্রাইম, আর এটা জেডটা জেডই আছে। এবারে আমি নরেন্দ্রপুরকে জিজ্ঞেস করি, নরেন্দ্রপুরের কাউকে, যে যদি এই জিনিসটা করি তাহলে কি মনে হয়, তাহলে কি মনে হয় যে এই আর মড অফ আর পি মাইনাস আর কিউ পাল্টাবে, কি মনে হয় জিজ্ঞেস করি। কেউ উত্তর দিতে চাও? হ্যাঁ, আচ্ছা ঠিকই উত্তর দিয়েছো, কিন্তু কেন একটু বলতে পারো? কিংবা আরেক ভাবে বলতে পারো যে মানে কিন্তু এই যে ডিফার করছে না তার কারণটা কি, মানে আমরা ধরো আমি এটাকে আরেকটু আমরা আরেকটু ব্যাপারটাকে একটু অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে আমরা একটা ধরো আর আর পি কিউ, আর পি কিউ হচ্ছে আর পি মাইনাস আর কিউ, হ্যাঁ এইটাকে চেঞ্জ করলাম, এটাকে চেঞ্জ করলাম, এই যে দুটো ডিফারেন্স পজিশন ভেক্টর সেটা হয়ে যাচ্ছে আর সরি আর প্রাইম পি কিউ, তাই তো? এবারে এই আর প্রাইম পি কিউটা কি হচ্ছে, এটাকে আমরা তিনটে কম্পোনেন্ট হিসেবে লিখতে পারি, এক্স প্রাইম পি কিউ, ওয়াই প্রাইম পি কিউ, জেড প্রাইম পি কিউ, তাই তো? আরো মজা করে লেখা যায়, এটাকে আমি একটা কলাম ভেক্টর করে লিখতে পারি, এক্স প্রাইম পি কিউ, ওয়াই প্রাইম পি কিউ, জেড প্রাইম পি কিউ, ঠিক আছে, সরি পি কিউ, এটা নয় পি কিউ, এইটা হচ্ছে আমার ট্রান্সফর্মড কোঅর্ডিনেটস, এই ভেক্টরটা, এই ভেক্টরটা একই ভেক্টর দেখাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা তাহলে কি হবে যদি আমি রোটেট করি, তাহলে এখানে একটা আমার 3/3 ম্যাট্রিক্স হবে, সেটা তোমরা জানো, রাইট? এবং এখানটায় হবে আমার পুরনো যেটা ছিল এক্স পি কিউ, ওয়াই পি কিউ, জেড পি কিউ। আচ্ছা, যদি কারোর কনফিউশন থাকে এই এক্স পি কিউ, এক্স প্রাইম পি কিউ, এগুলো আছে এক্স পি মাইনাস এক্স কিউ, ওয়াই পি মাইনাস ওয়াই কিউ, জেড পি মাইনাস জেড কিউ ইত্যাদি, হ্যাঁ এটা কোনো অসুবিধার কিছু নেই। এখন এই যে 3/3 ম্যাট্রিক্সটা, এইটা যদি আমার এই দূরত্বটা সমান রাখতে হয়, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে নাম দেওয়া যাক, ধরো এটাকে বললাম আর ম্যাট্রিক্স, এই আর ম্যাট্রিক্সটার ওপরে কি কোনো রেস্ট্রিকশন আসবে যদি আমার দূরত্বটা সমান রাখতে হয়? আচ্ছা, দূরত্বটা কি বুঝতে পারছো? দূরত্ব স্কোয়ার, ডিস্টেন্স স্কোয়ার, এটা কিন্তু এই যে রো ভেক্টর, এই যে কলাম ভেক্টরটা রয়েছে। হ্যালো, হ্যাঁ কারো কিছু প্রশ্ন আছে? ছবি দেখতে দেখতে পাচ্ছ না? আচ্ছা,
আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের স্পষ্ট, ছবিটা দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? আচ্ছা আমি কি তাহলে একটু মাইক্রোফোনটা কাছে, হ্যাঁ ও ভিডিও লিংকে কি প্রবলেম হচ্ছে? এবার ঠিক আছে, আচ্ছা তাহলে ডিস্টেন্স